পরীক্ষাপ্রাকল পুলিশ বেআইন দাদন চালানোর বেলে দুইটি স্থানরু 18 জন দাদন শ্রমিককু উদ্ধার কলা তিনি দাদন সর্দার গিরফ খপরাকল পুলিশ তেলেঙ্গানা রাজ্যকু বেআইন দাদন চালানোর বেলে পৃথক পৃথক দুইটি স্থানরে চড়াও করে তিনি শিশু এবং গোটিয়ে নাবালিকা সমেত 18 জন দাদন শ্রমিক উদ্ধার করতিবা জড়া পড়ছি উদ্ধার শ্রমিক লাটর থানা অন্তর্গত চত্রাভটা গ্রামর পাটনাগড় থানা অন্তর্গত বাঞ্জিঝাল এবং লরম্বা থানা অন্তর্গত লোহাসিঙ্গা অঞ্চল বলে থানা অধিকারী রমাকান্ত সাহু সূচনা পুলিশ সূচনা দিয়েছি এসো চচরাভটা এবং বাঞ্জিঝাল গ্রামর বেআইন ভাবে দাদন শ্রমিক নেই যাওয়া দাদন সর্দার স্থানীয় চচরাভটা গ্রামর মতিলাল মাঝি এবং মুকুন্দ মাঝিকু পুলিশ গিরফ করতিবা পুলিশ সূচনা দিয়েছি সেইপরি লোহাসিঙ্গা অঞ্চল দাদন শ্রমিকঙ্কু বেআইন ভাবে চালন করতিবা লাটর থানা অন্তর্গত সদর লাটরর জীবর্ধন নায়কঙ্কু পুলিশ গিরফ করছি এনে খবরাকল থানার দুইটি মামলা রুজু হয়ে তিন জন অভিযুক্তঙ্কু কোর্ট চালন করিদেইতিবা থানা অধিকারী রমাকান্ত সাউ প্রকাশ করছন্তি বেআইন দাদন চালনকু নেই পুলিশ তৎপরতা দেখাউতিবা বেলে শ্রম বিভাগ হাত বাঁধি বসিবা গ্রামাঞ্চল মানকরি চর্চা হচ্ছে পাটনাগড়ু পাটনা সমাচার।